অনেক অনেক অভিনন্দন প্রথমকে। আচ্ছা, আর একটা কথা বলার, যেটা প্রথম একদম হার্ডকোর ইস্ট বেঙ্গল সাপোর্টার এবারের প্রত্যেকে অনেক অনেক অভিনন্দন প্রথমকে, জীবনে এগিয়ে চলো, বড় আর ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে দাও, যতই যাই হোক ইস্ট বেঙ্গলের পাশে থেকো। অনেক অনেক অভিনন্দন অরিন্দ তোমায়। অধিকার করেছে, চতুর্থ স্থান অধিকার করেছে। আর হুগলি জেলার, হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এই 1 আগস্ট প্রত্যেক বাড়ি ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়ে সেলিব্রেট করি, কিন্তু এবার যেহেতু মানে কোভিডের জন্য মানে ক্লাবে একসঙ্গে গ্যাদারিং হওয়া সম্ভব না, স্টেট গভর্নমেন্ট থেকেও সেই ইনস্ট্রাকশান দিয়েছে যে একসঙ্গে যাতে গ্যাদারিং না হয়, সেই জন্য এবার ইস্ট বেঙ্গল ক্লাব ঠিক করেছে যে এরকম বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানগুলো আছে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব যেখানে যেখানে আছে, তারা সকাল 10টার সময় ফ্ল্যাগ হোয়েস্ট করুক, সারা ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় যেখানে যেখানে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব আছে তারা প্রত্যেকে একসঙ্গে সকাল 10টার সময় ফ্ল্যাগ হোয়েস্ট করেছে। এই চন্দ্রনগর ওয়ারিয়ার্সের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এরাই প্রতিষ্ঠা দিবসের দিনই ফ্ল্যাগ হোয়েস্টের সঙ্গে সঙ্গে এরা 4 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিয়েছে, এবং তারা দুপুরবেলা সিঙ্গুরে গিয়ে কিছু অনাথ বাচ্চাদের সাথে লাঞ্চ করবে। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবে। ইস্ট বেঙ্গল মানে অলওয়েজ ইস্ট বেঙ্গল এমন কিছু করে যেটা একটা আলাদা জায়গা তৈরি করে, সেই জায়গায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল চন্দ্রনগর ওয়ারিয়ার্সও আজকে যে কাজটা করছে অবশ্যই প্রশংসার দাবি রাখে। আর আমার সৌভাগ্য যে আমি ইস্ট বেঙ্গলের সঙ্গে দীর্ঘদিন ইস্ট বেঙ্গল ক্লাবে দীর্ঘদিন খেলেছি এবং এখনও ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িত, এবং আজকের অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের এই অনুষ্ঠানে আমি সময় দিতে পেরেছি, আমি আসতে পেরেছি, এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে। এবং আশা করছি যে ভবিষ্যতে এরা আরও এরকম কনস্ট্রাকটিভ কাজ করুক যাতে ইস্ট বেঙ্গলের সুনাম বজায় থাকে এবং ইস্ট বেঙ্গল ওয়ারিয়ার্সের নাম সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায়। ঘন্টু